गाइज वेलकम बैक टू आवर चैनल बेंगली ब्लॉगर डीमा। तुम्हारा सबाई कैमन आछो? आशा करछि सबाई तुम्हारा खूब खूब भालो आछो। आर आमिओ देखे कि मन होच्छे भालोई आछि। छेले देखो एका एका दूध खाच्छे, फरवर्ड बच्चा जाके बोले फरवर्ड, मजा करछि। आर मजा नय एटा सत्यि कथा, ओ किन्तु एरकम भाबेई खाय, माने खूब माने जेई बयसे ओर खावार कथा तार आगे थेकेई ओ खाय। एई जे आमार सुनु बाबा। तो जेई जोन्नो भिडियोटा स्टार्ट करलाम, एखन बाजे घड़ीते रात 10টা, এই সময় থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর আমার খেতে ইচ্ছা করেছে আজকে, যেহেতু শনিবার, কি খাবো কি খাবো কি খাবো কি খাবো ভাবতে ভাবতেই দিন কাবার হয়ে যাচ্ছে। তো ফাইনালি ডিসাইড করেছি যে নতুন আলুর দম খাবো। তো নিরামিষ পদ্ধতিতে নতুন আলুর দমটাকে আমি আদৌ বানাতে পারি, কেমন বানাই সবটা তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, একটা মজার ভিডিও। দেখো তোমাদেরকে তো আর নতুন আলুর দম শেখানোটা নতুন ব্যাপার নয়, তোমরা এটা সবাই জানো, ঘরে ঘরে হয়। তো জাস্ট আমি আমার পদ্ধতিতে শেয়ার করব, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক টু কমেন্ট শেয়ার করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো, আগে দেখো তারপরে করো, ঠিক আছে? তো দেখে থাকো দেখে থাকো হ্যাঁ দেখে থাকো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি এখন। এখানে দু রকমের আলু, ছোট আলু বড় আলু সব একবারে দিয়ে দিয়েছে, বলেছিলাম আলাদা আলাদা প্যাকেটে দিতে। তো যাই হোক, দুটো আলুকে আমি সেপারেট করে নিচ্ছি, তারপরে আলুটাকে আমি সেদ্ধ বসাবো। কারা কারা কতবার করে খেয়েছো শীতকালে আলুর দম, এক্ষুনি পজ করে কমেন্ট করে জানাও। আমার তো আলুর দম মানে শীতকালে সব সময় নয়, আর রিসেন্ট কি হয়েছে জানি না, আমার আলুর দম মানে আলু খেতে ভালো লাগছে না, যেন আলু চচ্চড়ি করেও ভেবেছিলাম, তো সেটা না করে ভাইরানি ভাবলাম যে না আলুর দমটাই করা যাক, টেস্টি হবে খেতে, আর শীতকালে তো একটা খেতে ইচ্ছা করেই বলো। এবার দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আলুগুলোকে, ধুয়ে নিয়ে আমি প্রেশারে একটা সিটি দিয়ে দেবো। এ দেখো প্রেশার আমি বসিয়ে দিয়েছি। এবার আমি চটজলদি মশলাটা করে নিচ্ছি। মশলায় কী দিচ্ছি? আদা, জিরে, লঙ্কা, আর একটু যাতে টকটক হয় ব্যাপারটা, সেই জন্য একটা গোটা টমেটো। এটা দিয়ে মিক্সিতে আমি একদম ব্লেন্ড করে নিয়েছি দেখো মশলাটা। এই মশলাটা দিয়ে একদম দিলেই ফাটাফাটি হয়ে যায়, আর আর কিছু লাগে না। আর এর সাথে হবে হচ্ছে গরমা গরম রুটি, কারণ পরোটা রাতে আমরা খুব একটা প্রেফার করি না, লুচি পরোটা, তো সেই জন্য। চলো এবার চট করে নতুন আলুর দম কি করে বানাচ্ছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে দেখো আলুগুলোকে আমি ভেজে নিলাম, দুটো আলু ভেঙেও গেল, কারণ খুব যন্ত্রমুখী তো সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম, তার সাথে অ্যাড করলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন আপাতত এক চামচ নুন দিয়েছি। এরপরে আলু অ্যাড করার পরে ফাইনালি পরিমাণ মতন নুনটা আমি অ্যাড করে দেবো। আর একটু অ্যাড করতে হবে স্বাদ মতো চিনি। চিনিটা এখন অ্যাড করার একটাই কারণ, দেখো কী সুন্দর একটা কালার এসে গেছে, আর তেলটা কিন্তু অলরেডি রিলিজ করতে শুরু করে দিয়েছে, তো সেই জন্য আমি এই কষানোর সময় চিনিটা একবারে অ্যাড করে দিই। তোমরা চাইলে পরেও করতে পারো যদি আলু সেদ্ধ না করা থাকে। তো দেখো আলু দিয়ে একদম আমার মোটামুটি কষানো একদম কমপ্লিট, বুঝতে পারছো কিনা জানি না, তেল পুরো একদম রিলিজ করে এসছে। আমি এর ওপরে অ্যাড করলাম ঈষৎ উষ্ণ পরিমাণ মতন গরম জল,
এটা একদম মাখো মাখোই হবে, আমি একটু ঝোল ঝোল রাখবো না, জাস্ট অল্প ঝোল। তো দেখো দেখতে কিন্তু অসম হয়েছে আর খেতেও জাস্ট ফাটাফাটি হয়েছে। এই ফাঁকেই আলুরদমটা ওদিকে ফুটছে, এই ফাঁকেই আমি ছেলেকে খাইয়ে নেব, কারণ অলরেডি 11টা বাজে, আমার 1 ঘন্টা লাগলো এইসব মানে করতে, আর ভিডিও সাথে করতে করতে না আরও বেশি টাইম লেগে যায় যেন ক্যামেরা নিয়ে। তো এই দেখো ছেলে এখন বদমাইশি করবে, কতক্ষণ এই দেখো ক্যামেরা ধরে আছি যে বুঝতে পারছো তোমরা, আর ক্যামেরা ধরে ওর সাথে খাওয়ানো যায় না, ভীষণ 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 দুষ্টুমি করে। ওই দেখো ক্যামেরাটা ধরবে, ফোনটা ধরবে, ও দেখেছো দেখেছো কি করছে, ফোনটা ধরে বলে উঠে দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আলুর দমের ফাইনাল লুক। এই দেখো বরের খাবার বেড়ে দিয়েছি, এই হচ্ছে রুটি, তার সাথে একটা রসগোল্লা, আর এটা হচ্ছে একদম ইয়াম্মি ইয়াম্মি ফাটাফাটি আলুর দম, সিরিয়াসলি বলছি ফাটাফাটি হয়েছে। আলুর দম দিয়ে রুটি রসগোল্লা সব জমিয়ে 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 খাওয়া হয়ে গেছে, আলু খাচ্ছি আর আলু হচ্ছি, আর ছেলে ওদিকে দেখো তোমাদের ভেঙাচ্ছে না নিজের কি করছে ভগবান জানে। দেখো ওর কায়দাবাজি, দেখো কায়দাবাজি কায়দাবাজিটা দেখো। তো যাই হোক এখন বাজে বেজে গেছে রাত্রি 12টা, ঠিক আছে, আর ওর জিনিসপত্র দেখাতে গেলে সারা রাত কাভার হয়ে যাবে, ওকে জোর করে টেনে নিয়ে গিয়ে ওকে শোয়াতে হবে। এই দেখো অবস্থা কি করছে, দেখো তো যাই হোক আজকে রাত 10টা থেকে ভিডিও স্টার্ট করেছি, রাত 12টায় ভিডিও শেষ করছি। তো একটা ছোট্ট ভিডিও বানালাম, এটা কালকে তোমরা দেখে ফেলবে, এতক্ষণ তোমরা দেখে নিয়েছো। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, যদি ভালো লাগে শেয়ারটা করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট, অ্যান্ড যা।